আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন আজকে আমি আলোচনা করব হজরত উমর রদি আল্লাহ তালুর সংক্ষিপ্ত জীবনী হজরত উমর রদি আল্লাহ তালু হজরত নবী করিম সাল আলাই সাল্লাম এর বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং ইসলামিক রাষ্ট্রের অন্যতম রূপকার ছিলেন হজরত উমর ইবনুল খাতাফ রদি আল্লাহ তালুর জন্ম পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দ তার মায়ের নাম হালতামা বিনতে হাসিম ইবনে মুগি তিনি ইসলামের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি ছিলেন মুসলমানদের দুশ্মন তিনি মক্কার মুসলমানদের উপর অত্যন্ত নির্যাতন করতেন একদা হজরত উমর রাজি আল্লাহ তালু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাহসাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে তিনি জানতে পারলেন তার ভগ্নি এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি তাদেরকে নির্মম নির্যাতন করতে গিয়ে ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে পড়েন অথপর রসুল সাল্লাহ আলাই সাল্লাহ আসাল্লামের উপস্থিতিতে হজরত উমর রদিয়াল্লাহ তালাহু ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার জীবনে আমূল পরিবর্তন আসে পরবর্তী জীবনে তিনি নিজেকে ইসলামের খেদমতে নিয়োজিত রাখেন হজরত উমর রাজি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র বছর ইসলাম গ্রহণ করার পর ছিলাম তালাহ পূর্ণ শক্তিতে ইসলামের খেদমতে ঝাঁপিয়ে পড়েন এ ব্যাপারে তার গুত্র হতে কোনো প্রকার সাহায্য পাননি সৈনিক হিসেবেও তার খ্যাতি ছিল তিনি বদর উহুদ ও অন্যান্য যুদ্ধে যোগদান করেছিলেন হজরত উমর রাজিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলামের প্রচার চালানো হয় এবং প্রকাশ্যে গৃহে নামাজ আদায় করা হয় হজরত আবু বক্কর হু হজরত উমর ছিলেন তা তিনি বিনয়ের সাথে মেনে নিতেন এবং সর্বদাই হজরত আবু বকর রাজি আল্লাহ তাল্হ্নহুকে সম্মান দেখাতেন এবং রাসুল সাল আল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকালের পর হজরত উমর রাজিয়া আল্লাহ তালনহ সর্বপ্রথম হজরত আবু বকর রদিয়া আল্লাহ নিকট ভায়াত হন হজরত আবু বক্কর রদিয়াল আল্লাহ খেলা খিলাফতকালে হজরত উমর রাজি আল্লাহ তালাহুই ছিলেন তার উপদেষ্টা মৃত্যুর পূর্বেই হজরত উমর রাজি আল্লাহ তালাহুকে তার স্থলাভিশুদ্ধ করে যান সকল সাহেবাই কেরামগঞ্জ হজরত উমর রাজি আল্লাহ তালাহুকে তাদের খলিফা হিসাবে গ্রহণ করে নেন হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালাহুর ইন্তকালের পর জনগণের রায়ে ১৩ হিজরি তেশ জমাদুল উখরা হজরত উমর রাজি আল্লাহ তালাহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তিনি দশ বছর ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করেন হজরত উমর রাজি আল্লাহ তালাহুর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্য অনেক দূর বিস্তৃত লাভ করেন তার আমলে রুম পারস্য সিরিয়া মিশর ও ফিলিস্তিন বিজয় লাভ করেন হজরত উমর রদিয়া আল্লাহ ছিলেন এক অনন্য শাসক হজরত রসুল সাল্লাহ এর এরপর তার সুশাসনের তুলনা হয় না ঐতিহাসিক ইমাম উদ্দিন বলেন হজরত জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি ক্ষেত্রে সংস্থা সাধন করেন তার আমলে প্রথম জেলখানা স্থাপিত হয় শাসনকার্য সুচারুভাবে চালানোর জন্য তিনি তার সাম্রাজ্যকে চোদ্দটি ভাগে ভাগ করেন তিনি কর্মচারীদের বেতনের নীতি প্রদান করেন তিনি প্রথম গোয়েন্দা বিভাগ চালু করেন আদম সুমারি তার আমল থেকে চালু হয় তিনি চাকুরিজীবীদের জন্য পেনশন এবং প্রতিবন্ধীদের জন্য ভাতা ও ভূমি জরিপের ব্যবস্থা প্রবর্তন করেন ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও তিনি সাদা জীবনযাপন করতেন যে খলিফার বয়ে পৃথিবীর সকল রাজা সবসময় কম্পমান থাকতেন সেই খলিফা অত্যন্ত দিনহীন ও সাদা জীবনযাপন করতেন তিনি কোনো দেহরক্ষী সাথে রাখতেন না রাজকোষ থেকে যে ভাতা দেওয়া হতো তাও ছিল অতি নগণ্য তিনি খাওয়া দাওয়াও করতেন অতি সামান্য যা না খেলে মানুষের বেঁচে থাকা অসম্ভব ছিল আর তাই শুধু রুটি আর খেজুর দিয়ে তার খাবার সম্পন্ন করতেন তালিযুক্ত কাপড় পরিধান করতেন হজরত উমর রদ্লাহতালাহু সম্পর্কে কথিত আছে পারস্যের যোদ্ধা হরমুজ মদিনায় বন্দি থাকা অবস্থায় আগমন করেন খলিফা উমরকে মসজিদের মেজেতে বসে থাকতে দেখে তিনি অবাক হন খলিফা উমর রদ্লাহতালাহু এতটা সরল সহজ জীবনযাপন করতেন যে প্রজাদের জন্য নিজ কাঁধে খাবার বহন করে পৌঁছে দিতেন একদিন মসজিদে নবীতে হজরত উমর রাজি আল্লাহ তালু এসার নামাজের ইমামতি করছিলেন ওই সময় আবু লুলু নামক এক কাফে হজরত উমর বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করেন আহত অবস্থায় দিন অতিবাহিত হওয়ার পর সাতাইশ জিল হস তিনি শাহাদ বরণ করেন হজরত সোয়াইব রজ আল্লাহ তালনহ হজরত উমর রজ আল্লাহ তালনহ জানাজান নামাজের ইমামতি করেন হজরত উমর রদিয়াল আল্লাহ তালনহুকে হজরত নবী করিম সাল্লাহ আলাই সালাম এর কবর কাছাকাছি হজরত আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ কবরের পাশে দাফন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ত্রিষট্টি বছর হজরত উমর রাদিয়াল্লাহতাল নহুর মহান চরিত্র